সামান্য বৃষ্টিতে স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয় সাতক্ষীরা পৌরসভায়। স্থানীয়দের অভিযোগ, পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় প্রতি বছরই বর্ষা মৌসুমে পাঁচ মাস পানির মধ্যেই বসবাস করতে হয় তাদের। এতে চরম দুর্ভোগ পোহাতে হয় তাদের। এই সংকট নিরসনে একাধিকবার পৌর কর্তৃপক্ষ আশ্বাস দেওয়ার পরও কোনো সমাধান না হওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী। শাকিল ইসলাম জুয়ের তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট। সামান্য বৃষ্টিতে তলিয়ে যায় সাতক্ষীরা পৌরসভার রাজার বাগান, মঞ্জিতপুর, মুন্সিপাড়া, রথখোলা, বাটকেখালি সহ বিভিন্ন এলাকা। রাস্তাঘাট ও বসতবাড়িতে পানি উঠায় চরম দুর্ভোগ পোহাতে হয় পৌরবাসীকে। ঘরে বাড়ি কোনো জায়গায় শুকনো নেই যে বাচ্চা কাচ্চা সামনে তো দাঁড়াবে বা রেন্ডি বাড়ি খাবো। বিগত 10 থেকে 15 বছর আমরা পানিতে ডুবে থাকি, বছরে 6 মাস পানিতে ডুবে থাকতে হয়। স্থানীয়দের অভিযোগ, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, অবৈধ খাল দখল ও নদী ভরাটের কারণে বন্ধ হয়ে গেছে পানি অপসারণ ব্যবস্থা, ফলে কয়েকদিনের বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হয় পুরো এলাকায়। এই সংকট নিরসনে একাধিকবার পৌর কর্তৃপক্ষ আশ্বাস দেওয়ার পরও কোনো সমাধান না হওয়ায় হতাশ তারা। পানি সরবে তেমন কোনো ড্রেন নেই, ড্রেনগুলো বুঝে আছে, প্রত্যেক বছর বুড়ি যাচ্ছে, সবাই অশান্তি, সবাইকে চলতে পার না। পৌর মেয়র বলছেন, জলজট সংকট নিরসনে এরই মধ্যে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। বদ্ধিপুর কলোনি পানি নিঃসরণের জন্য আমরা সাকলা গেট নামে একটি সুলুইস গেট রয়েছে, সেখানে প্রতি বছরের মতো এবারও 8টি সেচ পাম্প দিয়ে সেখানে পানি সেচ প্রকল্প উদ্বোধন করা হয়েছে এবং সেখান থেকে পানি আমরা নদীতে দিতে পাচ্ছি। পৌরসভা জলাবদ্ধতা দূরীকরণে কর্তৃপক্ষ স্থায়ী পদক্ষেপ নেবে এমন প্রত্যাশা ভুক্তভোগীদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।